মণ্ডলের খবরের দিকে কারণ ইতিমধ্যে জানিয়েছি আপনাদের যে কেষ্টর ঘনিষ্ঠ যে রাইস মিলের একাধিক রাইস মিলে যেমন হানা দিচ্ছে সিবিআই আধিকারিকরা এরই পাশাপাশি জানাবো আপনাদেরকে 2014 থেকে 2017 সাল এই চার বছরে অনুব্রত মণ্ডলে সম্পত্তির হার বেড়েছিল বিদ্যুতের গতিতে অর্ণবের কাছ থেকে বিস্তারিত আমরা জানবো অর্ণব ঠিক আর কি জানতে পারছে এই বিষয়ে দেখো একবারই প্রথমেই যেটা জানিয়ে রাখি 2014 থেকে 2017 এই যে চারটে বছর কিন্তু অনুব্রত মণ্ডলের যে সম্পত্তির হার সেটা কিন্তু বেশ কয়েক গুণ বেড়ে যায় এবং যদি দেখা যায় তাহলে কালিকাপুর এবং গয়েশপুর এই দুটো মৌজায় প্রায় 28টি জমি কেনেন অনুব্রত মণ্ডল এবং সেই 28টি জমির মধ্যে কিন্তু ছিল 15টি তার স্ত্রী ছবি মণ্ডলের নামে এবং এই যে সম্পত্তির পরিমাণ এই সম্পত্তির পরিমাণটা দেখেই কিন্তু সিবিআই এর আধিকারিকরা যেটা জানাচ্ছেন যে চার বছরের মধ্যে এত পরিমাণ জমি এত পরিমাণ রাইস মিল প্রায় 16টা রাইস মিল তার পাশাপাশি ডাম্পার সহ একাধিক যে সম্পত্তি বৃদ্ধি সেই সম্পত্তি বৃদ্ধি কিন্তু ঘটেছে অনুব্রত মণ্ডলের এবং এই সম্পত্তি বৃদ্ধির পিছনে গরু পাচারের যে টাকা সেই টাকাও রোল হয়েছিল বলে কিন্তু তারা মনে করছেন এবং এখানে খুব একটা উল্লেখযোগ্য বিষয় রয়েছে এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি অর্থাৎ ইলামবাজার ঢোকার আগে চৌপাহাটির জঙ্গল এবং এখান থেকে যদি কিছুটা দূরেই যাওয়া যায় তাহলে ইলামবাজারের যে হাট রয়েছে গরুর হাট সেই গরুর হাট রয়েছে এবং সেখানে লতিফের যে বাংলো বা লতিফের যে ওয়াচ টাওয়ার রয়েছে আব্দুল লতিফের সেই আব্দুল লতিফের ওয়াচ টাওয়ারও কিন্তু বন্ধ হয়ে যায় আজ থেকে 5 বছর আগে যখন থেকে সিবিআই বা অন্যান্য এজেন্সিগুলো এই গরু পাচার যে চক্র চলছিল সেটা সম্পর্কে খোঁজ পায় এবং সেই সম্পর্কে প্রথম অনুসন্ধান শুরু করে সেই সময় কিন্তু বন্ধ হয়ে গেছিলো এবং তার পরবর্তী ক্ষেত্রে যে যখন টাকাটা রোল করানোর দরকার হচ্ছিল যখন টাকাটা কালো টাকাটা সাদা করবার দরকার হচ্ছিল তখনই কিন্তু এই নামে বেনামে সম্পত্তি কেনা হয় এবং এক একটি সম্পত্তি দুবার করে কেনা হয় অর্থাৎ একবার কেনার পর সেটাকে আবার কেনা হয়েছিল এবং সাইগাল হোসেনের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের জিনিস দেখা গেছে অর্থাৎ অনুব্রত এবং সাইগাল হোসেন এরা দুজন একদিক থেকে যেমন বীরভূম থেকে মুর্শিদাবাদ পর্যন্ত গরু পাচারের এই করিডোর তৈরি করেছিল তার বদলে কিন্তু কোটি কোটি টাকার লেনদেন হয়েছিল বলে কিন্তু ইতিমধ্যেই তথ্য পেয়েছেন সিবিআই এর আধিকারিকরা একেবারে এবং ঠিক সেই জায়গা থেকেই বলা হচ্ছে যে 2014 থেকে 2017 এই চার বছরে অনুব্রত মণ্ডলের সম্পত্তির হার বেড়েছিল বিদ্যুতের গতিতে আমরা নজর রাখবো পরবর্তী সময় আবারও তোমার সঙ্গে কথা বলবো অর্ণব আমরা আপাতত তোমাকে অনেক ধন্যবাদ।